ছোড়া গুটি গুটি পায়ে হেঁটে এলো, আশেপাশে তাকালো না। জিনিয়া সাহিলকে বলল, সাহিল সোরাকে ব্যাগটা দিল, বলল, না ও চাচিকে দাও। সোরা মাথা নাড়ল, জাহিদের দিকে তাকিয়ে বলল, পুলিশ? সবাই হেসে উঠল। জিনিয়া বলল, পুলিশ কি বাঘ? জাহিদ তার হাত সোরার মাথার উপর দিয়ে চাপড়িয়ে বলল, ভয় পেয়েছে? সোরা হেসে দেয়, মাথা নাড়িয়ে বলল, না পুলিশ বাবু। পুলিশ অফিসারকে এভাবে স্বাভাবিক কথা বলতে দেখে ভয় কেটে গেল তার। নাহিলের দিকে আর চোখে তাকাতেই খেয়াল হয় নাহিল হাসছে। সোরা তাড়াতাড়ি কেটে পড়ল। জাহিদ ঘরে ঢুকতেই জাহেদা ছুটে এলো। জাহিদ সাগর সাহেব আর জাহেদা সাহেবের সাথে কোলাকুলি শেষ করে মা বাবাকে দেখে এগিয়ে গেল। শফিক সাহেব জাহিদকে মাথায় হাত বুলিয়ে দিল। জাহেদা বলল, ডিউটি কেমন হয়েছে আব্বা? ছুটি কয়দিনে পেয়েছিস? বেশি দিন না মা, জুন্নুর বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম তো, তাই বেশি দিন ছুটি পাইনি। আর তোমরা তো জানো আমি না থাকলে কনস্টেবলরা কাজে ফাঁকি দেয়। আমাদের কি ছুটি আছে আম্মা? সন্ত্রাসমুক্ত দেশের জন্য দিন রাত আমাদের চোখে ঘুম থাকে না। জুন্নুর খারাপ লাগবে তাই চলে এসেছি। আমার ডিউটির মতো জুন্নুর মন ভালো করাটাও আমার অনেক বড় ডিউটি। আমার একটা মাত্র বোন। জায়দা হেসে ছেলের কপালে চুমু আঁকেন, বলেন, ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক হাজার বছর ধরে। জাহিদ হাসে, মাকে জড়িয়ে ধরে রাখে, বলে, আমাদের মাথার উপর ঢাল হয়ে থেকো হাজার হাজার বছর। জাহেদা দেখে জিনিয়ার সাথে হেসে হেসে কথা বলা মেয়েটিকে, কপাল কুঞ্চন হয় তার। জাহিদকে বলে, আব্বা এটাই কি সেই মেয়ে? জাহিদ জাহেদাকে ছেড়ে আনহাকে দেখে বলে, হ্যাঁ আম্মা এটাই সেই মেয়ে। শফিক সাহেবকে দেখে আনহা কোমরে হাত দিয়ে দাঁড়ায়, ভ্রু নাচিয়ে বলে, কি দেখেন? সাগর সাহেব কপাল কুঁচকে তাকান। শফিক সাহেব হেসে দেয়, বলে, আনহা হেসে দেয় আওয়াজ করে, হাসতে হাসতে বলে, আনহা আনহা আনহা, বুঝতে পেরেছেন? শফিক সাহেব মাথা দোলায়, আনহা সবাইকে পা ছুড়ে সালাম করে নেয়। জাহিদের কাছে যেতে জাহিদ জাহেদার পেছনে দিয়ে দাঁড়ায় এক লাফে। জাহেদা ভুরু কঞ্চন করে তাকিয়ে থাকে, আনহাও জাহেদার মতো করে জাহেদাকে চেয়ে থাকে। জাহেদা ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছ? আনহা চোখে মুখে ভঙ্গি এবার পাল্টে যায়, সরল ভঙ্গিতে তাকিয়ে থাকে সে। জাহেদের দিকে একবার তাকায়। জাহেদা আনহাকে নিরুত্তর দেখে আবারও জিজ্ঞাসা করে, পালিয়েছ? এই মেয়ে কথা বলছে না কেন? আনহা ভীত সন্ত্রস্ত চেহারায় চেয়ে থাকে জাহেদার দিকে, কোনো উত্তর দেয় না। জিনিয়া জাহেদার কাছে চলে আসে, বলে, মাম্মা ওরা তো অনেক দূর থেকে এসছে, আগে খেয়ে দে একটু রেস্ট নিক, তারপর না হয় কথা হবে। যাই ভেতরে ঢুকে যায় জাহিদকে নিয়ে। জিনিয়া আনহাকে নিয়ে যায় ভেতরে। সোরার রুমে আনহার খাবার ব্যবস্থা হয়। কিছুক্ষণের ব্যবধানে তারা দুজনের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। আনহা জানতে পারে সোরা দ্বাদশ শ্রেণীতে পড়ে, কত ছোট। আনহা বলল, তুমি তো এখনো পুচকি, আমি তোমার 2 বছরের বড়, তাইলে আমি তোমাকে আপা ডাকবো। আনহা খুশি হলো, বলল, ঠিক আছে, জিনিয়াকে কি ডাকো? ভাবি ডাকি, বর্ধা ভাইয়ের বউ না তাই। আনহা ঘুরে ঘুরে পুরো ঘর হাঁটলো, বলল, মাটির ঘর আসলেই সুন্দর, মায়ের মুখে শুনেছি। আমার বাবার বাড়িও নাকি মাটির ছিল, কিন্তু আমি কখনো দেখিনি। তোমার মা বাবা কোথায়? আনহা কেঁপে ওঠে এই সামান্য প্রশ্নে। বাবা মা আনহা বিড়বিড় করে, আমার মাই আমার বাবা, আমার বাবাকে আমি কোনোদিনও দেখিনি, মায়ের কিছু মনে পড়ে না, তাই বলতে পারেন না কিছু। যখন মনে পড়ে তখন একটু একটু বাবার কথা বলে আর কাঁদে, বাবা মাকে দেখতে পারতো না। তোমার মায়ের কিছু মনে পড়ে না কেন আপা? আনহার কণ্ঠ কাঁপে, কাঁপা কাঁপা কণ্ঠে আনহা উচ্চারণ করে, আমার মা মানসিক ভারসাম্যহীন, আমার মা মাঝে মাঝে আমাকেও চেনেন না। সোরার বুক কাঁপে, তোমার মা তোমাকে চেনেন না? আনহা ঘন ঘন মাথা নাড়ে, বলে, ডাক্তার দেখিয়েছিলাম একবার টিউশনের টাকা জমিয়ে, ডাক্তার বলেছেন মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, প্রায় 2 লাখের মতো, আর অনেক সেবা যত্নও লাগবে, কিন্তু আমি মাকে কোনোটাই দিতে পারিনি, না সেবা না চিকিৎসা, টিউশনই দুটোও গেল। সোরার কৌতূহল আরও বাড়ল।
তুমি পালিয়ে এসেছো কেন তাহলে? তোমার মা এখন কোথায়? আমার খুব খিদে পেয়েছে জানো। সোরা লাভ দিয়ে খাটে থেকে নামে। আপা তুমি কল পারি আসো, মুখ ধুবে। আম্মা এক্ষুনি চুলা থেকে গরম ভাত নামিয়েছে, দেশি মুরগি রান্না করছে, ঝাল ঝাল আলু ভর্তা আর ডাল রান্না করছে, খাবে চলো। ওয়াও, সবই তো দেশি, কতদিন খাই না। মাও হোটেলের কেনা খাবার মাও খেতে চায় না। মন খারাপ করো না আপা, তোমার মাকে নিয়ে একদিন এসো। আমার আমার হাতের রান্না সবাই পঞ্চমুখ, বড় চাচাতো তো মাকে সেরে রাঁধুনি উপাধি দিয়েছে। আমার হাতের রান্না কি তুমিও বলবে দেখো। আনহা আসে, দুজনেই কল পারে চাই। আনহা মুখে পানি দিতে দিতে বলে, সবার সাথে একসাথে খাবো, সবার সাথে বসে একসাথে খেতে কি মজা। সোরা হাসলো, বলল, আচ্ছা আবার সবাই এমনিতেও খেতে বসবে। এই অফিসার কোথায় ঘাপটি মেরে বসে আছে বলো তো, আর দেখি না তাকে। সোরা হেসে ফেললো, বলল, পুলিশ বাবুকে তুমি ভয় পাও না বুঝি? পুলিশ বাবু আমাকে ভয় পায়? সোরা অবাক, পুলিশকে ভয় পায় না, সে তো খুব ভয় পায়। পুলিশরা কীভাবে মারে? ওরে বাপরে। গোল গোল বড় সাইজের টেবিল বসানো বারান্দায়, সাইলে দাদার আমলের বানানো কালো কাঠের টেবিল, অনেক মজবুত আর টেকসই। আজকাল এমন কাঠ পাওয়া দুষ্কর, এত বড় টেবিলটা বারান্দায় প্রায় অর্ধেকাংশ জুড়ে। বারান্দায় বসা খাটটাও কালো কাঠের, খাটের ওপর বসা বিদ্যা জাহানারা সাদিদ আর সোরাকে আদেশ করাই ব্যস্ত। রান্নাঘর থেকে ভাত তরকারির বাটি টানাটানি করার এক পর্যায়ে ক্লান্ত ভাই বোন দুজন। সাদিদ বিরক্ত হয়ে বলল, কেন যে এই শহরগুলো এলো? সোরার মা সালমা হাক সারছেন রান্নাঘর থেকে, সোরা দৌড়ে যাওয়ার এক পর্যায়ে কারো বুকের সাথে লেগে দুম করে বাড়ি খেয়ে সেটকে পড়ে দৌড়ে। নাহেল বিরক্ত ভঙ্গিতে বুকের কাছে মুছতে মুছতে বলল, চোখে কি দেখো না মেয়ে, আমার নাকের উপর লেগে থাকা তেলাপোকার হাগু লাগিয়ে দিয়েছো আমার শার্টে, তুমি জানো এটা কেমন ব্র্যান্ডের শার্ট? সোরা নির্বাক, সে ছিটকে পড়েছে আর এই লোক পড়েছে তার শার্ট নিয়ে। নাহিল চোখ তুলে দেখলো সোরাকে, বলল, কি দেখছো ওভাবে? নাহিল ভাবে, একটুকুনি একটা মেয়ে, বয়স কত হবে? নিশ্চয়ই 18, তার 10 বছরের ছোট হবে এই মেয়ে, অথচ কত রাত। নাহিল আবার বলল, এই পিচ্ছি নাক ফুলিয়েছো কেন? সোরা কাঁদো কাঁদো মুখে বলল, সর্দা ভাই আমি আপনার সাথে কথা বলি না, জানেন না? নাহিল অবাক হওয়ার মতো করে বলল, না জানি না তো, এখনই জানলাম, কখন থেকে কথা বলছো না? সোরার ভীষণ রাগ হয়, লোকটার সামনে দাঁড়াতে তার ভীষণ রকম অস্বস্তি হয়, লজ্জা আড়ষ্টতা ঘিরে ধরে একদম। সোরা বিরক্ত নিচের ওপর, সে কালো চামড়ার কেন হতে গেল? ভাবি কিংবা আনহা আপার মতো হলে কী হতো? পরক্ষণে মনে পড়ল বড় দাদা ভাইও তো তার মতো শ্যামবনে, বড় দাদা ভাইকে তো অনেক সুন্দর দেখায়, তাহলে তাকেও কি দেখায়? বিদ্যা জাহানারা ধমকে ডাকলেন সোরাকে, সোরা বের হয়ে গেল ঘর থেকে। রান্নাঘরে ঢুকতেই জাহানারা সোরাকে জেরা করল, সুন্দর পোলা দেখেছে তো তাই গুড় গুড় করা শুরু হয়েছে তার, উল্টো পাল্টা কিছু কানে আসলে পা কেটে ঘরে বসিয়ে রাখবো দেখিস। সামাদ মিয়া যেন কোথা থেকে ছুটে আসে, জাহানারা ভেবে পায় না তার মেয়েকে কিছু বলতে গেলে সে হাজির। সামাদ মিয়া মায়ের মুখের ওপর কথা বলার সাহস পায় না, তারপরও মেয়েকে যখন বকলো তখন বলল, আম্মা আমার সুরা ভালা, রঞ্চু চাচার বড় মিয়ার ছেড়ে দেখো নাই, পরপুরুষ লইয়া পালাইছে, ছোয়াটার নাকি আবার কার সাথে লেনদেন আছে, আমার সুরার নামে কখনো এসব কথা কাউকে বলতে শুনছো? আমার ছেড়ে আমার কথা ভাবে আম্মা, আমার ছেড়ে ভালো মাইপো, রঙটা একটু শ্যামা, নইলে আমার ছেড়েরও বিয়া হয়ে যেত এতদিন। তবে চিন্তা কইজো না, রঞ্চু চাচারে কইছি ভালো পোলার সন্ধান পাইলে কইতে, আমার বিশ্বাস দিয়েছে ভালো পোলার সন্ধান শিগগির এনে দেবে, রং দেখিয়া যে বিয়া করবে তার কাছে তো আমার ছেড়ে সুন্দর হইলেও ভালো থাকবে না আম্মা, আমার ছেড়ে ভালোবাসতে হইব আম্মা, ভালো রাখতে হইব। জাহানারা আর কিছু বলতে পারে না, ছেলে তাকে উচিত কথা বলে থামিয়ে দিয়েছে, তাই বললেন, সেই জন্যেই কইছি এই রং লইয়া আমার নাতিদের সামনে ঘুর ঘুর করিস না, তারা সভ্য ঘরের ছেলে, গায়ে ধাক্কা ধাক্কি আমার চক্ষুশীল একদম, মেয়ে মানুষ তাদের থেকে দূরে দূরে থাকবি। তো আমি কি তোমাদের ভালোবাসি না? আমি না খাইয়ে তাদের খাইয়াই না,
আমার জন্য তো তোমরা ছেড়ে ছুড়িয়া কেউ কিছু কইতে পারো না, তোমার বউ জামাইয়েরও কিছু কইতে পারো না, আমি মরলে বুঝবে আমি কি ছিলাম। সুরা মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে। সামাদ মিয়া মায়ের কাছে গিয়ে বলে, ও আম্মা রাগ কেন, তোমারও বউ এমনি এমনি বলছে, রাগ করো না আম্মা, সবাই খেতে বসে মনে হয়, আসো তুমিও খেতে বসবা, আসো। তার মধ্যে জিনিয়া চলে আসে, সোরাকে ডেকে বলে, সোরা আসো, তোমার ভাইয়াদের সাথে বসবে, আনা ডাকছে তোমায়। সাদিত কোথায় চাচা? সাদিত আছে বৌমা, তোমরা যাও, সুরা সাদিত পরে খাবে। না না, ওরা আমাদের সাথেই খাবে, ওদের বড় ভাই ডাকছে না, উনি ওদের ছাড়া খাবে না বলেছে। আসো সোরা। সোরাকে জিনিয়া হাত ধরে টেনে নিয়ে আসে, সাদিতকেও পেয়ে যায়। দুই ভাই বোনকে সাহিলের পাশে বসিয়ে দেয়। সাহিল দুজনকে বলে, এত লজ্জা ফেলে চলবে, এত লুকিয়ে থাকো কেন? সোরা সাদিত দুজনে মাথা নামিয়ে বসে থাকে। নাইল শীষ বাজাতে বাজাতে বলে, সাদিত সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ভাই, আজান দিলেই সোজা মসজিদে চলে যায়, মাথা থেকে টুপি সরে না। তুই শেখ, তো তো নামাজ গাজা করার অভ্যাস বেশি, সাদিত তুমি কিছু শেখাও। সাদিত মাথা নামানো, কি লজ্জা তার। ক্লাস সিক্সে পড়ো, তোমাকে শহরে নিয়ে যাবো। সাদিত চমকে তাকায়, শহরে? হ্যাঁ শহরে, কিন্তু তার জন্য ভালো রেজাল্ট করতে হবে, ভালো করে পড়তে হবে। সাদিতের মুখে খই ফুটলো, আমি ক্লাস ফাইভে জিপিএ পেয়েছি ভাইজান, স্যাররা বলেছে আমি আরও ভালো করব। বাহ, তাহলে তো তোমাকে শহরে নিয়ে যেতেই হবে। ভাই ফর্সা, ভাই শহরে যেতে পারবে, শুধু আমি পারবো না, আমি তো। সবাই হুহা করে হেসে ওঠে। যাই দেশে চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করে, কি নিয়ে আসা হচ্ছে? নাইলের হাসি থামে না, সে টেবিল চাপড়ে হাসে। সাহিল হাসি থামিয়ে সোরাকে বলে, শহরে যেতে হলে ধরা চামড়া লাগে না রে পাগলি। সোরা অবাক হয়, সে এমন কি বলল? নাহিলের হাসি থামে না। জিনিয়া নাহিলের চুল টেনে ধরে বলে, সোরা লজ্জা পাচ্ছে না, এত হাসতে হয় ভাইয়া? মহিলা কোনো মতে হাসি আটকায়। সাহিল হাসতে হাসতে বলে, তোমাকেও নিয়ে যাবো শহরে, দুজনকেই নিয়ে যাবো। সোরা অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। সাহিল বলল, সোরা সাই দিল, ঠিক তো, তার মানে সে অসুন্দর না, বর্ধাভাইয়ের মতোই, ভাবি কি জিজ্ঞেস করে নেব, বর্ধাভাই কেমন সুন্দর, ভাবি নিশ্চয় মিথ্যে বলবেন না। আনহা এলো, জাহিদের পাশে চেয়ার টেনে বসলো, বলল, অফিসার। জাহিদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, জিনিয়ার পাশে গিয়ে বসলো, ফিসফিস করে বলল, জুনু মেয়েটা সুবিধার না। কোনো মেয়েকেই তো তোমার সুবিধার মনে হয় না ভাইয়া, আল্লাহ জানে কি আছে তোমার কপালে। জুনু সব মেয়েদের দেখলেই তোর কথা মনে পড়ে, জুনুকে খুঁজি সবার মাঝে। জিনিয়া হেসে ফেলল, বলল, সবাইকে জানুন মনে করলে হবে, আমি ছোট বোন হয়ে তোমাকে ওসব শেখাতাম। জাইদ হাসে, বলে, না শেখাতে হবে না, আমি শিখতে চাই না। জিনিয়া সবাইকে খাবার বেড়ে দিল। শফিক সাহেব, সাগর সাহেব, সাজেদ সাহেব চলে আসে। সামাদ মিয়াকে বসিয়ে দেয় জিনিয়া। শফিক সাহেব আর সাগর সাহেবের মাঝের চেয়ারে বসা আনহা সবাইকে শফিক সাহেব আর সাগর সাহেবকে দেখিয়ে দিয়ে বলে, সবাই দেখো এই বুইরা জায়গা পাইল না, আমার পাশে বসারই জায়গা পাইল। শফিক সাহেব আর সাগর সাহেব মুখ ফুলায়, তারা কেমন বুইরা, আবার লাঠি ধরে না তো। আনহা দুজনকে মুখ ফুলিয়ে রাখতে দেখে উঠে দাঁড়ায়, মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে দুজনকে খাবার বেড়ে দেয়, বলে, খাও বাচ্চারা আর মুখ ফুলিয়ে রেখো না। ভেতর রুমে থেকে সাজেদা এক নজরে দেখে আনহাকে, সবার সাথে মিশে যাওয়ার মতো অপূর্ব ক্ষমতা আছে মেয়েটার। কার মেয়ে, কোন বাপের রাজকন্যা, কোন মায়ের ধন, কোন ভাইয়ের কলিজা এই মেয়ে। জায়দা আবার হাসি খুশি জিনিয়াকে দেখে, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, কত সুন্দর সংসারে মেয়ের মতো লাগছে তাকে, কত সুন্দর সংসার তার, মেয়েটা ভালো আছে এটাই অনেক। সাহিলকে যত দেখে ততই মুগ্ধ হয় জায়দা, এই একটা ছেলে কি জাদু জানে, মেয়েটাকে কীভাবে সব ভুলিয়ে হাসি খুশি করে দিল, কীভাবে তাদের আগের মেয়েকে ফিরিয়ে দিল। জায়দা মন থেকে দোয়া করে, তাদের এই বন্ধন ভালোবাসা যুগ যুগ ধরে বাঁচুক, যুগ যুগ ধরে তারা একে অপরের থাকুক, একে অপরের জন্য বাঁচুক, সবসময় দুজন দুজনের পাশে থাকুক। সাহিল বিরস বন্ধনে জিনিয়ার দিকে তাকায়, জিনি তুমি আমাকে সবার শেষে দিচ্ছ কেন? জিনিয়া হেসে ফেলল সাহিলের অভিযোগে, বলল, আপনি অভিযোগ করলেও কিছু হবে না, তাই ওরা অভিযোগ করলে ক্ষতি আছে।
সাহিল গালে হাত দিয়ে বসে থেকে বলে, এটা কোনো কথা? হ্যাঁ, বর হওয়ার জন্য এত বড় শাস্তি? খাওয়ার টেবিলে সবাই বসে হাহু করে হাসতে লাগে। আনহা বলল, ভাইদি, চিনি তো অনেক কম প্যারা দিচ্ছে তোমাকে, আমি তো আমার বরকে সেই রকমের প্যারা দেব, উঠতে বসতে হাঁটতেও। জাইদের কাশি উঠে যায়, জিনিয়া দৌড়ে যায়। জাইদের মাথায় হাত চাপড়াতে চাপড়াতে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খাওয়া শেষে জাইদ আনহার দিকে রেগে তাকায়। এমে, খাবার টেবিলে বসে বকবক করতে নেই, শেখায়নি তোমার মা বাবা? আনহা চুপ হয়ে যায়, মাথা নামিয়ে ভাত নাড়াচাড়া করতে থাকে। মা বাবা টানলো কেন এই লোককে? খুব নরম জায়গা আনহার, লোকটা কি জানে না? জিনিয়া পরিস্থিতি সামাল দিতে আনহার কাছে যায়, বলে, আনহা মন খারাপ করলে তোমাকে প্যাঁচার মতো লাগে। আনহা অনেকক্ষণ পর দাঁত দেখি এসে বলে, আমার মাও এমনটা বলে, বলে আমাকে নাকি হাসলে অনেক সুন্দর দেখায় আর কাঁদলে প্যাঁচার মতো লাগে। ঠিক বললি, তুমি সবসময় হাসবে, হাসলে শরীরও সুস্থ থাকে। আনহা হাসলো আবার। সাহিল জিনিয়ার দিকে তাকালো। আনহার গ্লাসে পানি ঢেলে দিয়ে জিনিয়ার সামনে তাকাতে সাহিলের চোকাচুকি হয়ে গেল। জিনিয়া শফিক সাহেব আর সাগর সাহেবকে এটা ওটা জিজ্ঞাসা করলো, আবার তাকাতে সাহিলের চোকাচুকি। জিনিয়া অবাক, এই লোকটা কি পাগল? জিনিয়া এবার সরাসরি তাকালো, ভুরু নাচে ইশারায় জিজ্ঞাসা করলো, কি? সাহিল মাথা তোলালো এপাশ ওপাশ, তারপর খাওয়াই মনোযোগ দিল। জিনিয়া আন মনে হাসলো, তার পাগল বর। নদীর দুকুল ছাপিয়ে পানি, বর্ষার প্লাবনে পানি থই থই করছে চারিপাশে, কাঁঠাল চাপার গন্ধ ভেসে আসছে মৃদুমন্দ হাওয়ায়। কয়েকটা জেলেকে দেখা যাচ্ছে নদীর পাড়ে, নদীর পাড় থেকে দূরে কয়েকটা ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। স্বচ্ছ তুলো তুলো ভেসে বেড়ানো মেঘের আকাশ বুক মেলে রয়েছে। জমিনে দাঁড়ানো মানব মানবীদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে ঝনঝন করে আবার বৃষ্টি নামানোর প্রতিশ্রুতি নিচ্ছে যেন। দূরে কয়েকটা পাল তোলা নৌকা দেখা যাচ্ছে, কয়েকটা ট্র্যাক্টর, ছোট বড় মাঝারি আকারের নৌকা, কয়েকটাতে বসা যাত্রী, কয়েকটাতে জেলেরা। প্রবাহমান নদীর কলকলো ধ্বনি কানে আসছে, সাথে কিছুটা দূরে ভেসে ভেসে আসছে গুনগুন করে গাওয়া মাছির গান। জিনিয়া বিমোহিত, বিমল মুগ্ধতায় সে ফেটে পড়তে পড়তে উচ্চারণ করে, আপনাকে না পেলে আমার এসব কিছু দেখা হতো না গুন্ডা সাহেব। বলতে না বলতেই জিভে কামড় বসায় জিনিয়া। সাহেল চোখ ছোট ছোট করে তাকিয়ে হেসে দেয় আওয়াজ করে, তার সাথে তাল মিলিয়ে জিনিয়াও হাসে। পকেটে হাত গুজে হাঁটতে হাঁটতে সাহেল শুধালো, মা ও আমি আদর করে গুড্ডু ডাকত, নাহিলকে মুন্ডু ডাকত, মা চলে যাওয়ার পর গ্র্যান্ডমা ডাকে, মায়ের যখন আমারও রাগ হতো তখন মা সাহিল ডাকত, আমার উপরে না ঠিক বাবার উপর করে, বাবা যখন মায়ের হাত তুলতো তখন। গায়ে হাত, আপনার মা কোথায় এখন? জানি না, মা আমায় ভালোবাসেন তাই ছেড়ে চলে গিয়েছে, আমাকে তার প্রয়োজন নেই, তো মায়ের ভাবা উচিত ছিল, আমার তাকে ভীষণ প্রয়োজন, ভীষণ। যিনি আর কিছু বলার সাহস পায় না, লোকটা চোখের কোণা জ্বলছে। কেমন মা তিনি, স্বামীর ওপর অভিমান করে চলে যাওয়ার আগে ছেলের কথা কেন ভাবলেন না? ছেলের তো কোনো দোষ ছিল না। সাইলের হাতের ফাঁচে হাত রাখে জিনিয়া বলে, ধরুন। সাইল চোখ নামিয়ে জিনের হাতটা দেখে, তার হাতের ফাঁচে হাত রাখার আপ্রাণ চেষ্টাই মেয়েটার। সাইল মৃদু হাসলো, মেয়েটার হাতটা ধরে সামনে এগোতে এগোতে বলল, বাকিরা কোথায়? এই তো জেলেদের কাছে, ওদিকে যাব প্লিজ। আনহার প্রশ্নে তীব্র বিরক্ত জেলেটা। আনহা হাতের মাছগুলো নিয়ে আবার রেখে জিজ্ঞাসা করতে লাগলো, এটা কি মাছ আঙ্কেল? এটা ওটা?